এই আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। তো অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমরা কাচ্চি ভাইতে গেছিলাম। কাচ্চি ভাইতে বেসিক্যালি আমার বোন অনেকদিন ধরে বলছিল যে ভাইয়া কাচ্চি খাবো, কাচ্চি খাবো। তো ঠিক আছে, আমার কাছে যেহেতু আফতার করছি এটা আমার করতেই হবে। তো কাচ্চি খাবে যে কোনো কোনো ব্রাঞ্চ বা যে কোনো কোনো দোকান থেকে খাবে না, তাকে খাওয়াতে হবে কাচ্চি ভাই থেকে। তো কাচ্চি ভাই আমাদের এখান থেকে নারায়ণগঞ্জটা খুবই কাছে, তো যার কারণে আমরা ওখানেই যাই। আর রোজার মাস দেখে আমরা ইফতারেতেই কাচ্চি খাওয়ার প্ল্যান করি। তো চলেন যাওয়া যাক। ইফতারির আগ মুহূর্ত বলে কুদরাঘাটে কোনো ভিড়ই ছিল না। দেখেন কেমনে দৌড় দেয়। কুদরাঘাট পার হওয়ার পরে আমরা একটা রিক্সা ভাড়া করে চলে আসি চাষারার সামনে। এবং চাষারা আসার পরে চাষারা যে শহীদ মিনারটা রয়েছে ওখানে তো অনেক ফুড কোর্ট আছে, যেটা অনেকেই জানেন। মানে এখানে প্রচুর পরিমাণে ভিড়, এত মানুষের ভিড়। ইফতারের আগ মুহূর্ত বিধায় সবাই যার তাদের সামর্থ্য অনুযায়ী ইফতার কিনে, জায়গাটা মানে পুরা খুব জমজমা একটা জায়গা ছিল। কিন্তু আমি মনে মনে যা ভাবছিলাম তাই হয়েছে। ইফতারের আগ মুহূর্ত বিধায় কাচ্চি ভাইয়ের সকল সিটগুলো বুক ছিল এবং তারা তাদের মেইন গেটটাও বন্ধ রাখছে। এবং কথা বলার পর তারা বলল যে ইফতারের আধা ঘন্টা পর আসলে আপনারা সিট পাবেন। আহারে, বেচারি ভাবতেছে কি ওর আজকে বিরিয়ানি খাওয়া হবে না, দুঃখ। ঠিক আধা ঘন্টা পর আমরা আবার কাচ্চি ভাইতে যাই এবং সেখানে গিয়ে দেখলাম তারা গেটটা খুলছে, কিন্তু ভিতরে সে আগের মতোই ভিড় ছিল। দু একটা সিট হয়তো বা খালি ছিল, কিন্তু টেবিলগুলো তখনও পরিষ্কার করা হয় নাই। তারপর কিছুক্ষণ পর আমরা দুজন দুটো সিট পাই এবং সেখানে বসে পড়ি। এবং ওখানে যে ওয়েটার ভাইয়া ছিল সে বলতেছে যে খাবার তৈরি হতে আরও 20-25 মিনিট লাগবে, অর্থাৎ তাদের খাবার নাকি আবার নতুন করে রান্না করা হইতেছে। আজ এরা 20 মিনিট বসে থাকতে থাকতে আমি আমার বোনকে বুঝাতেছিলাম যে দেখ, কদিন পরে ঈদ আর 2-3 দিন বাকি আছে, তুই যদি আমাকে একটা পাঞ্জাবি দেস তাহলে সেটা 70টা পাঞ্জাবি দেওয়ার সময় মানে সমান হবে। কিন্তু ও আমার উল্টা কথা কয়ে দিয়েছিল। যাই হোক, যখন আমাদের সামনে খাবারটা আসে আর তখন ও যায় ফ্রেশ হইতে, যাক এটা না। কিন্তু কথা হচ্ছে যে আমি ভিডিওটা এডিট করার সময় খেয়াল করছি যে ও ওর পাশের চেয়ারে ওর যেই ব্যাগটা সেই ব্যাগটা রেখে চলে গেছে। এবং আমি ওইখানে থাকা অবস্থায় আমিও খেয়াল করি না যে ওর ব্যাগটা ওইখানে আছে। মানে কি বলবো, মানে কোন লেভেলের বলদ ভাই। যদি ব্যাগটা চুরি হইতো তাহলে ওটার ভিতর iPhone 13 Pro Max না 14 Pro Max। আল্লাহ, তারা যখন আমাদের খাবারটা দেয়, আর ওই খাবারটা একদমই ঠান্ডা ছিল, নর্মাল যেরকম থাকে ওরকম ছিল, গরম ছিল না। তারা বলছিল যে খাবারটা রান্নাঘরে মাত্র নিয়ে আসা হয়েছে, বাট ঠান্ডা ছিল। যাই হোক, তো খাবারটা আসলে ওরকম একটা টেস্ট ছিল না, মানে কাচ্চি ভাই খুব নাম করে জানি, বাট মানে খাবারটা না ওরকম একটা টেস্ট পাইনি। ইভেন আমিও পাইনি, আমার বোনও পাইনি, এবং আমাদের পাশে যারা বসছিল তারাও একই কথা বলতেছিল যে খাবারটা নাকি মজা হয়নি, হয়তো বা আমাদের কাছে ভালো নাও লাগতে পারে। আবার অনেকের কাছে খাবারটা খুবই ভালো লাগতে পারে, কিন্তু মানে আমার মতে আমি যখন আগের বার যখন খাইছিলাম ওই সময় মোটামুটি ভালোই টেস্ট লাগছে, কিন্তু এইবার বুঝলাম না, মানে খাবারটা একটু মজা লাগে নাই। আমি এখানে ওদের মানে কোনো খারাপ বলতেছি না, বাট ভালো লাগে নাই আর কি। কাচ্চি ভাই থেকে বের হওয়ার পর ওর চোখে পড়ে এই ফ্রুটি আইসক্রিম, মানে এটা অনেক ফল টল দিয়ে বানায়, তো এটাও চোখে পড়ে। এবং মানে কি চোখ রে ভাই, এটাও দেখালে যাই হোক, ওরা বলতে যে ভাই এই আইসক্রিমটা আমি খাবো, এটার বিলটা আমি দিব। তো এই ছিল আজকের এই ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।